দোলাইয়ের গঙ্গানগরে এড়ি ও মুগা চাষের বিভিন্ন সামগ্রী বণ্টন করল সেরিকালচার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাচার শিলচর ডিভিশন। সোমবার গঙ্গানগর জিপির ভুবনখাল এলপি স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবিধা প্রাপকদের হাতে সামগ্রীগুলো তুলে দেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সুমেন দাস, বিজেপি রাজ্য কমিটির সদস্য সুবোধ রঞ্জন দাস, গঙ্গানগর জিপি সভাপতি সহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি কৃষ্ণা দাস ও বিভাগীয় ফিল্ড অফিসার আলী আহমেদ প্রমুখ। জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাসের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সেরিকালচার বিভাগের এড়ি ও মুগা চাষ করে কৃষকরা কীভাবে লাভবান হতে পারেন এবং এ নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার আলী আহমদ। এছাড়া বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি সুমেন দাস, সুবোধ রঞ্জন দাস প্রমুখ। দোলাই থেকে দেবুদাসের রিপোর্ট। কোয়ালিটির আছে, যদি গ্রেড ওয়ান কোয়ালিটিরও হয় তাহলে আমরা সরকারি ভ্যালু হিসেবে তার রেট আছে 850 টাকা পার কেজি। হ্যাঁ, তার উপরে এই সেক্টরটা মুগা সেক্টরের জন্য আরো একটা সেক্টর আছে যে যারা শ্রম গাছ হয়তো আমরা এদিকে কিছু লাগাইছি, হয়তো আমাদের ডিপার্টমেন্টে কিছু উইকনেসের জন্য আমরা ফুলফিল তারা তো এখনো দিতে পারি নাই, যার জন্য আমরা গঙ্গানগরে একটা কি করছে নার্সারি বানানোর জন্য আমরা জায়গা একটা ঠিক করছি। অলরেডি আমরা ওগো প্রসেস চলছে, তাই চারা চারার জন্য মানুষের সম্পূর্ণ এখনো চারা দিয়ে সেরিকালচার দিক দিয়ে বিশেষ করে আমাদের ডিমাসা সম্প্রদায়ের মানুষ অনেক এগিয়ে বা উপকৃত হচ্ছেন, আমাদের বাঙালি সমাজ এখনো অনেক পিছিয়ে। কিন্তু আমি অনুরোধ করব যে বাঙালি সমাজের যে মহিলা যারা আছেন তারাও যাতে মানে এগিয়ে আসে এই যে মুগা চাষে, কারণ এটা একটা আসাম সরকারের একটা পরিকল্পনা যে আমাদের ঘরের যে মহিলা যারা আছে তারাও যাতে বিনা ইনকাম হয়তো এরি ও মুগা চাষ করার জন্য আমরা বেনিফিশিয়ারকে আমরা কিছু মেটেরিয়াল ডিস্ট্রিবিউট করলাম। হ্যাঁ, আন্ডার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ সেরিকালচার কাসার শিলচর, হ্যাঁ, গঙ্গানগর সার্কেল।